যারা আমাকে সাহায্য করতে বারণ করে দিয়েছিল, আজ আমি তাদের প্রতি কৃতজ্ঞ। কারণ তাদের নায়ের জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি। ঠিক এই রকমটাই মনে করতেন পৃথিবী বিখ্যাত বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন। আজ আমি আপনাদের এই বিজ্ঞানের জীবনের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আইনস্টাইনের জন্ম 14 মার্চ 1879 সালে জার্মানের ইয়ম নামক শহরে। ওনার বাবার নাম ছিল ভার্মেল আইনস্টাইন, যিনি একজন পেশায়ী ইঞ্জিনিয়ার ছিলেন। ছোটবেলা থেকেই আইনস্টাইন অন্য ছেলে মেয়েদের থেকে আলাদা ছিলেন। খুবই শান্তশিষ্ট প্রকৃতির ছিলেন আইনস্টাইন। সাধারণত বাচ্চাদের 2 বছর বয়সে কথা বলে, কিন্তু আইনস্টাইনের 4 বছর সময় লেগে যায়। ওনার সঠিকভাবে কথা বলতে 9 বছর সময় লেগে যায়, যার ফলে ওনার বাবা মা আইনস্টাইনের ভবিষ্যৎ নিয়ে খুবই চিন্তিত ছিলেন। কখনো সে সাথের বাচ্চাদের সাথে খেলা করতেন না, তিনি নিজেই তার একটি নতুন জগৎ তৈরি করে রেখেছিলেন। আইনস্টাইন ঘুরতে যেতে খুব ভালোবাসতেন, তাই প্রতি রবিবার তিনি তার বাবার সাথে কোনো নির্জন স্থানে ঘুরতে যেতেন। আইনস্টাইন ভাবতে খুব ভালোবাসতেন, আর সবসময় তিনি মনে করতেন পৃথিবী কি করে চলে। যেহেতু আইনস্টাইনের কথা বলতে বয়স লেগে যায়, তাই তিনি স্কুলেও যান অনেক বড় হয়ে। স্কুলে ওনার একদমই ভালো লাগতো না, কারণ টিচার যা পড়াতেন তা ওনার মন মতো হতো না। তাই স্কুলটাকে আইনস্টাইনের জেলের মতো লাগতো, যেখানে কোনো স্বাধীনতা ছিল না। স্কুলে ওনাকে সবাই বোকা বোকা বলে রাগাতো। তিনি মনে করতেন তবে হয়তো এখনো আমার বুদ্ধি হয়নি। তিনি একটি টিচারকে বলেন বুদ্ধি কিভাবে বাড়ানো যায়। টিচার তখন তাকে বলে অভ্যাসই সফলতার মূল মন্ত্র। টিচারের এই কথাটি আইনস্টাইনের মনে গেঁথে যায় এবং তিনি মনে মনে বলেন এই অভ্যাসের সাহায্যেই আমি একদিন সফল হয়ে দেখাব। আর তিনি কিছুদিনের মধ্যেই ওনার লাগাতার অভ্যাসের ফলে ফিজিক্স এবং ম্যাথে সফলতা লাভ করে ফেলেন, যার ফলে তিনি ফিজিক্স এবং ম্যাথের অনেক নতুন নতুন ল আবিষ্কার করেন। এমনকি আজকের দিনে আমরা যে ইন্টারনেট ব্যবহার করি, এতেও ওনার অনেক অবদান আছে। উনি দেখিয়ে দিয়েছেন যে একটা বোকা ছেলে কথা বলতে 9 বছর সময় লেগেছিল, নিজের পরিশ্রম, সাহস ও বিশ্বাসের দ্বারা পৃথিবীতে যে কোনো কিছু করা যায়। আমেরিকার সরকার আইনস্টাইনের বুদ্ধি দেখে এতটাই ভয় পেয়েছিলেন যে সবসময় ওনার সঙ্গে কড়া সিকিউরিটি দিয়ে রাখতেন, যাতে ওনার আবিষ্কার অপব্যবহার না হয়। আইনস্টাইন সারা জীবন মানুষের জীবনকে ভালো করা ও পৃথিবীকে অগ্রগতির দিকে নিয়ে যাওয়ার জন্য নিজের জীবন উজাড় করে দিয়েছিলেন। এবং 18 এপ্রিল 1955 সালে 76 বছর বয়সে তিনি এই পৃথিবী ছেড়ে বিদায় নেন। আজও ওনার বলা কথা যা সবাইকে অনুপ্রেরণা জাগায়। আইনস্টাইন বলেন স্কুলে যা কিছু শেখায় সব কিছু ভুলে যাওয়ার পর যা থাকে তাই হলো শিক্ষা। Thank you.
তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও, ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে আসা বেল আইকনে অল বাটনে প্রেস করুন।